আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ 18 তারিখ, তবে আমাদের 17 তারিখে যেহেতু শুক্রবার ছিল, কোনো ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু তোমাদের 17 তারিখেও পড়া দেওয়া ছিল, সেটা হচ্ছে শীটের গুণিতক এবং গুণনীয়কের 1, 2, 3, যেটা আমরা করতে পারিনি। তাই আজকে আমরা এখান থেকেই শুরু করব, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, গুণিতক এবং গুণনীয়কের মধ্যে 4টি লাইট প্রথমে একত্রে জ্বলার পর লাল রঙের লাইট 6 মিনিট, হলুদ রঙের লাইট 9 মিনিট, নীল রঙের লাইট 12 মিনিট এবং সবুজ রঙের লাইট 15 মিনিট পর জ্বলে, ঠিক আছে? ন্যূনতম কত মিনিট পর লাইটগুলো আবার একত্রে জ্বলবে? তোমরা আগের শীটে অবশ্যই গুণিতক গুণনীয়ক করেছো। তো এখন আমরা জানি যে এরকম যদি হয়, ওই কি আমরা পড়েছিলাম এরকম যে একটা স্টেশন ছাড়ার পর, মানে দুইটি ট্রেন একটা স্টেশন ছাড়ার পর কতক্ষণ পরে আবার একত্রে হবে, ঠিক সেম এরকম অঙ্ক। এই জন্য আমরা, দেখো, সময়ের স্বল্পতার কারণে আমি এটা আগেই তোমাদের খাতা তোমাদের জন্য করে রেখেছি, এখন শুধু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা যেরকম ঠিক ওই অঙ্কটার মতো যদি হয়, তাহলে কি 6, 9, 12, 15 এর লসাগুই হচ্ছে কি নির্ণয় সংখ্যা। আমরা জানি কি লসাগুর ক্ষেত্রে কি এখানে 4টা সংখ্যা আছে। সর্বনিম্ন লসাগুর ক্ষেত্রে কি সর্বনিম্ন 2টা সংখ্যা যাতে ভাগ করা যায় এমন একটা সংখ্যা বের করতে হবে। এখানে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 3 দুকানি 6, 9 যাচ্ছে না এই জন্য 9 রেখে দিচ্ছি, 6 দুকানি 12, 15 যায় না এই জন্য রেখে দিচ্ছি। এখন এখানে এমন, এখানে দেখো যদি 2 দিয়ে করতে যাই, তাহলে এটা ছাড়া আর বললাম কোনোটা দিয়ে কাটা যায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে 3 নিয়েছি। হ্যাঁ, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুকানি 6, 3 পাঁচা 15। শেষের লাইনের দিকে দেখো এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে অন্তত 2টা সংখ্যাকে কাটা যায়, এই জন্য কি যায় না বলে আমরা এইখানেই কি ভাগটা ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এখন খেয়াল করো লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে আমি কি তোমাদেরকে কি বলেছি যে লসাগুর ক্ষেত্রে হচ্ছে সবগুলো নিতে হবে, তাই না স্যার? তো এখন 2 × 3 × 3 × 2 × 5, তাহলে 2 একে 2, 3 দুকানি 6, 3 6 18, সরি, 2 একে 2, 3 দুকানি 6, 3 6 18, 18 দুকানি 36, এই 36কে দেখো 5 দ্বারা গুণ করলে 5 6 30 হাতে কত আছে 3, 3 5 15 আর 3 18, তাহলে 180 আমাদের চলে আসতো। এরপরের অঙ্কটা দেখো কি বলছে, লাইটগুলো সন্ধ্যা 7টায় একত্রে জ্বললে ন্যূনতম কয়টায় পুনরায় একত্রে ছাড়বে, একত্রে বা জ্বলবে? তাহলে দেখো আমরা ঠিক এই জিনিসটাই আমরা করেছিলাম। সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে শুধু দেখো ন্যূনতম 7টায় বাজলে, যদি 7টায় বেজে থাকে তাহলে একত্রে আবার কখন বাজবে? দেখো তো আমরা ক থেকে কি পেলাম, ক থেকে লসাগু মানে সময়টা পেয়ে গেছি না স্যার? দেখো এই অঙ্কটাও ঠিক ওই অঙ্কটার মতোই একদম সেম, যে তোমার কয়টা বাজে একত্রে ছাড়লে আবার কয়টা বাজে একত্রে ছাড়বে, এরকম একটা অঙ্ক ছিল। তো এখানে ক হতে প্রাপ্ত 180 মিনিট পর লাইটগুলো জ্বলবে। তা আমরা জানি কি 60 মিনিট = 1 ঘন্টা, তো 180 মিনিটে কয় ঘন্টা হয়, 180কে আমরা 60 দ্বারা ভাগ করলে কত হয়, A0 কাটা 6 18 মধ্যে কতবার যায়, 3 বার যায়। তাহলে এখন লাইটগুলো যদি সন্ধ্যা 7টায় একত্রে জ্বলে আবার কখন জ্বলবে বলো তো স্যার? আবার তাহলে জ্বলবে নিশ্চিত 7টা আর 3 যোগ করলে কত হয়, রাত 10টায়, ঠিক আছে না স্যার? তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ এইটা। এরপর নেক্সট খেয়াল করো, 2টি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার আর 348 লিটার। এখন এটা জাস্ট বলে দিয়েছে, তো সর্বাধিক ধারণ ক্ষমতার কলসির পানি ঢেলে সর্বাধিক কত ধারণ ক্ষমতার পানি ঢেলে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। এই জন্য দেখো আমাদের বের করতে হবে কি গসাগু, 228 আর 348 এর গসাগুই হচ্ছে নির্ণয় সংখ্যা। আচ্ছা, তো এখন আমরা জানি কি যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, সেটা কি, সেটা হচ্ছে যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা দ্বারা কি সবগুলোকে কাটা যায়। তো এখন 228 আর হচ্ছে 348, এটাকে 2 দ্বারা কাটলে দেখো 2 একে 2, 2 একে 2, 4 দুকানি 8। আবার দেখো এখানে দেখো 300, যদি আমি 2 দ্বারা 348কে কাটি তাহলে কত হয়, 2 একে 2, তাই কত 1, এখানে 4, 7 দুকানি 14, 4 দুকানি
8, তাহলে কত আসছে আমাদের 174, এখানে আসলো। তো এখানে 174, আবার দুই দ্বারা কাটলে হয় 57, দুই দ্বারা 174 কে কাটলে হয় 87, তিন দ্বারা কাটলে হয় 19, তিন দ্বারা 87 কাটলে হয় 29। তো এখন এইখানে আর আমরা সংখ্যা পাচ্ছি না, যে সংখ্যা দিয়ে এই দুটাকে আর কাটাতে, তাহলে কি আমরা জানি এখানে আমাদের ভাগ ক্লোজ করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে কি হয়, সেটা হচ্ছে আমাদের গসাগুর ক্ষেত্রে কি করি আমরা, এইখানে কি এইগুলো নেই না, শুধু শুধু বাম পাশে যেগুলো থাকে সেইগুলো নেই। তাহলে 2 × 2 × 3, তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 4 = 12, দেখো 12 আসছে। তো এখন এরপরের কথাটা কি বলেছে দেখো, কোন ড্রামে কত কলসি পানি ধরে। একটা ড্রামের ধারণ ক্ষমতা ছিল 228, আরেকটা ড্রামের ধারণ ক্ষমতা ছিল 348। তাহলে এইটাকে আমাদের লসাগু, আমাদের গসাগু বের হয়েছে কত, 12 না। প্রথম ড্রামে কত, 228 যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত, 19 কলসি। কত কলসি পানি ধরে না, তাহলে এই দেখো এখানে ভাগ করলাম 228 19 কলসি, আর এইখানে হচ্ছে 12 কে 348 কে 12 দ্বারা ভাগ করলে হয় 29 কলসি। ঠিক আছে স্যার, আমাদের এই অঙ্ক এখানে শেষ। এরপরে নেক্সট তিন নম্বর অঙ্কটা কি বলেছে, তিন নম্বর অঙ্কটা বলেছে চারটি ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 এবং 25 মিনিট পর বাজতে থাকলো। ঠিক আছে, মানে একসাথে বাজার পরে কতক্ষণ পর, কতক্ষণ পরে বাজতেছে, 10, 15, 20, 25, এক একটা এক এক সময়। ঠিক আছে, প্রথম দ্বিতীয় ও চতুর্থ ঘন্টার বাজার সময় লসাগু নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি বলেছে, লসাগু নির্ণয় করতে বলেই দিয়েছে। তাহলে এখন প্রথম দ্বিতীয় তৃতীয় ঘন্টা যথাক্রমে কি কি আছে, প্রথম 10, 15 আর চতুর্থ ঘন্টা 10, 15 আর হচ্ছে 25। তো 10, 15, 25 লসাগু এমন একটা সংখ্যা বের করি অন্তত দুটা কাটা যায়, এমন একটা সংখ্যা দুই দ্বারা কাটলে একটা ছাড়া কাটা যায় না, তিন দ্বারা কাটলে একটাই কাটা যায়, চার দ্বারা কাটলে একটাও যায় না, পাঁচ দ্বারা কাটলে দেখো সবগুলোই যায়, 5 × 2 = 10, 3 × 5 = 15, 5 × 5 = 25। এখন যেহেতু লসাগু বের করতে বলেছে, তাহলে কি লসাগু বের করার নিয়ম কি জানি, লসাগুর ক্ষেত্রে কি সবগুলো আসবে 5 × 2 × 3 × 5, 5 × 5 = 10, 3 × 10 = 30, আর 5 × 3 = কত, 150। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছ এটা। এরপরে বলেছে কি, চারটি ঘন্টা বাজার সময়ের গসাগু নির্ণয় করো। চারটা ঘন্টা, তাহলে কি এটার গসাগু নির্ণয় করতে বলছে, 10, 15, 20, 25। তাহলে এখন দেখো 10, 15, 20, 25, এখন দেখো 5 × 2 এমন একটা সংখ্যা হবে। গসাগুর ক্ষেত্রে নিয়মটা কি আমি বারবার বলি, যে লসাগুর ক্ষেত্রে হচ্ছে সবগুলোই আসবে, কিন্তু সরি লসাগুর ক্ষেত্রে কি অন্তত দুটা সংখ্যা যাতে কাটা যায় এমন একটা সংখ্যা বের করতে হবে, না হলে ভাগ সেখানে ক্লোজ। কিন্তু গসাগুর ক্ষেত্রে কি এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দিয়ে সবগুলাকেই যাতে ভাগ করা যায়, যদি একটাও বাদ থাকে তাহলে কি ভাগ করা যাবে না। তো এখন দেখো 5 ছাড়া এমন কোনো আর সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এই সবগুলোকে একসাথে কাটা যায়। তাহলে এখন দেখো 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। এর নিচের দিকে গিয়ে আমরা আর দেখতে পাচ্ছি না এমন কোনো সংখ্যা আমাদের হাতে নেই। তাহলে এইখানে দেখো খেয়াল করো, এইখানে আসতেছে কত, 10, 15, 20, 25 গসাগু কত হবে তাহলে 5। এই আমাদের ভাগটা এখানেই ক্লোজ। তিনের গ নম্বর, এখন দেখো ঘন্টাগুলো সন্ধ্যা 6:30 বেজে উঠলে, ঘন্টাগুলো সন্ধ্যা 6:30 একত্রে বেজে উঠলে কমপক্ষে কতক্ষণ পর, কমপক্ষে কতক্ষণ পর কতটায় ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে। তাহলে আমরা কি জানি, যখনই এরকম আমরা দেখছিলাম যে এর আগেও একটা অঙ্ক করলাম, সেটা অঙ্কটা হচ্ছে কোনটা, এই অঙ্কটা যে করেছিলাম, এই অঙ্কটাও ঠিক এইভাবেই করেছিলাম আমরা, ঠিক এই অঙ্কটার মতোই যদি আমরা কই, খেয়াল করো আমরা শর্টকাট লিখে ফেলি 10, 15, 20 ও 25 লসাগুই হচ্ছে নির্ণয় সংখ্যা। তাহলে এখন এটাকে বের করে লিখলাম, লিখে এমন একটা সংখ্যা বের করি যেটা দ্বারা কি অন্তত দুইটা সংখ্যা হলেও কাটা যায়। তাহলে কি এই সংখ্যা আর এই সংখ্যা কাটা যায় না, দুই দিয়ে 5 × 2 = 10, 15 রেখে দিলাম, 10 × 2 = 20 রেখে, আর 25 কাটতে পারিনি তাই রেখে দিলাম, আবার 5 দ্বারা কাটলে 5 × 1 = 5, 3 × 5 = 15, 5 × 2 = 10, 5 × 5 = 25। এখন আমরা কি জানি লসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে কি, যে সবগুলো আসবে, সবগুলো আসলে কি 2 × 5 × 3 × 2 × 5, তাহলে এখন 2 × 1 = 2, 5 × 2 = 10, 3 × 10 = 30, 30 × 60,
পাঁচ সাইডে কত হয় 300। তো এখন আমরা জানি কি 60 মিনিট সমান সমান কি 1 ঘন্টা না স্যার? 60 মিনিট সমান সমান যদি 1 ঘন্টা হয় তাহলে 300 মিনিট পরে কত হয়? 300কে 60 দ্বারা ভাগ করলে এই শূন্য কাটা 6 30-এর মধ্যে কত যায়? 5 বার যায়, ঠিক আছে। তো এখন ঘন্টাগুলো আমাদের বেজেছিল কত? ঘন্টাগুলো বেজেছিল সন্ধ্যা 6:30, তাই না? 6:30 মানে কি 6:30। তো এখন ঘন্টাগুলো 6:30 একত্রে বাজলে, পুনরায় একত্রে বাজবে, এই 6:30 সাথে আমরা যদি 5 যোগ করে দেই, 6:00, 3:03, আর এখানে 6 আর 5 যোগ করলে কত হয়? 11টা, রাত 11:30। তাহলে এটা শেষ এখানেই। এরপরে নেক্সট অঙ্কটা খেয়াল করো, আজিজ তার ফলের বাগানের জন্য কিছু চারা ক্রয় করলো, মানে আজিজ তার ফলের বাগান আছে, এই ফলের বাগানের জন্য কিছু চারা সে ক্রয় করেছে। সে যদি প্রতি সারিতে যথাক্রমে 10, 15, 20টি চারা রোপণ করে, তবে কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না? আচ্ছা, যদি এখানে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে আমাদের, আজিজ তার ফল বাগানের কিছু চারা ক্রয় করেছে, সে যদি প্রতি সারিতে যথাক্রমে এতগুলো লাগায় তাহলে কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশ্যই থাকবে না। এই জন্য আমাদের করতে হবে যে প্রতিটি ক্ষেত্রে, এখানে যেহেতু বলছে যে প্রতি ক্ষেত্রে কতগুলো চারা রোপণ করতে পারবে অবশিষ্ট না রাখে, সেই জন্য আমাদের কী বের করতে হবে? লসাগু বের করতে হবে। তো এখন দেখো, আমাদের সংখ্যাগুলো ছিল 10, 15, 20, তাহলে এখন 10, 15, 20-এর লসাগু বের করি। 10, 15, 20, তো এখন 2 দ্বারা করলে 5 দোকানি 10, এখানে 15কে কাটতে পারিনি তাই রেখে দিলাম, 20কে কাটলাম কি 10 দোকানি 20। তাহলে এখন আবার 5 কে 5, 1 কে 5, 3, 5, 15, আর এখন 5, 2, 5, 5 দোকানি 10। তো এখন এরপরে বললাম আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এইগুলোকে কাটা যায়, তাহলে আমাদের ভাগটা এখানেই ক্লোজ। এখন দেখো, 2 × 5 × 3 × 2, তো এখন 2 × 5 × 3 × 2, এখন কত হয়? 5 দোকানি 10, 3 × 10 = 30, 30 দোকানি 60, ঠিক আছে। তো এখন কমপক্ষে কতগুলো চারা সে লাগালে অবশিষ্ট থাকবে না? কমপক্ষে এই দেখো 60টি, ঠিক আছে। আচ্ছা, যদি চারার সংখ্যা 67টি হতো তাহলে কয়টি অবশিষ্ট থাকতো? আচ্ছা, তাহলে তো এটা একদম সহজ, আমরা মুখে মুখেও করতে পারি। যদি 67টা হয় তাহলে অবশিষ্ট কটা থাকে? আমাদের 67টার মধ্যে আমরা লাগিয়েছি 60টা, তো কটা থাকে? 60টা। তো এই জিনিসটাই আমরা খাতার মধ্যে যখন করব, ক হতে প্রাপ্ত 60টি চারা রোপণ করলে কোনো চারা অবশিষ্ট থাকে না, এটা কি আমরা যখন বের করছি তখন কি এটা লাগানোর পরে কোনো চারা অবশিষ্ট থাকে না? চারার সংখ্যা 67 হলে অবশিষ্ট চারার সংখ্যা হতো, এই 67 থেকে যদি 60 বাদ দিয়ে দেই তাহলে কয়টি হয়? 7টি। আর এই 7টি হচ্ছে কি? চারার সংখ্যা, ঠিক আছে স্যার। আচ্ছা, গ নম্বর কি বলেছে? যদি প্রতি ক্ষেত্রে 5টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা হতো কত? তো এখন এইখানে কি 60টা দেওয়ার পরে আমাদের কোনো অবশিষ্ট থাকে না, যদি এইখানে 5টি চারা অবশিষ্ট থাকতো তাহলে কয়টা হতো? যে যদি অবশিষ্ট থাকতে হয় তাহলে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। দেখো, ক হতে প্রাপ্ত 60টি চারা আমরা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকে না। এখন এখানে বলে দিছে কি, প্রতি ক্ষেত্রে 5টি চারা যদি অবশিষ্ট রয়ে যায় তাহলে চারার সংখ্যা কয়টা? আমরা এখানে 60টা যখন লাগিয়েছিলাম তখন আমাদের একটা চারা অবশিষ্ট ছিল না, তাহলে এখানে 60, আর যদি 5টা অবশিষ্ট থাকে তাহলে কি হবে? এই 5 এখানে এসে যোগ হবে, তাহলে এইখানে 60 আর 5 যোগ করলে কত হয়? 65, তাহলে এই হচ্ছে টোটাল 65টি। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ। তোমরা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবা, না বুঝতে পারলে আবার আমি বুঝিয়ে দিব। আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, একটা অঙ্ক যেন পিছনে না পড়ো। যেমন দেখ, আজকে দেখো গত 17 তারিখে শুক্রবার ছিল, শুক্রবারের পড়া 1, 2, 3 সেটা আমি করতে পারিনি, এই জন্য আজকে কী করলাম আমরা এখানে 1, 2, 3 আর এখানে কত ছিল? আজকে 18 তারিখ, 18-3 তারিখে ছিল হচ্ছে 4, 5, 6, কিন্তু আমরা এখানে করলাম 1, 2, 3 করেছি আর এখানে 4 করেছি। আমরা যদি একসাথে যদি অনেকগুলো করতে চাই, মানে করতে গেলে আমাদের কি হবে, এটা ব্রেনে চাপ হবে, তাই আমরা কি অঙ্কগুলো ভালোভাবে মাথায় নিতে পারবো না, বা ভালোভাবে না নিতে পারলে পড়ার ক্ষেত্রে কি আমরা পারবো না। এই জন্য আমরা আজকে এখানে 4 করেছি
আগামী ক্লাসে আমরা 5-6 এবং গড় থেকে দেখো এখানে মাত্র দুইটা আছে, এখানে দুইটা আছে, এই দিন আবার 4টা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে কি আমাদের এইটা ব্যাকআপ মানে পুষিয়ে যাবে, ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে সবাই ভালো থাকবে, সেই পর্যন্ত সে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।